আমার তো সবসময় ইচ্ছা করে আমার বাবা মাকে নিয়ে পৃথিবীর সুন্দর সুন্দর জায়গাগুলো আমি বেরিয়ে আসি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর ভালোবাসায় অনেক ভালো আছি। আমি দিনা, দিনাস লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমার আরেকটি নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ছোট্ট পেজটি ফলো করতে পারেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। এটা হচ্ছে গত পরশু দিনের একটি ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। গত পরশু দিন আমার বাবা মা এসেছেন অনেক দিন পর। আমার মেয়ে তো এর আগে ব্লগে বলেছি ও নানু বাসায় বেড়াতে গিয়েছে, তো মেয়েকে নিয়ে আমার বাবা মা এসেছিলো গত পরশু দিন। তো এসের জন্য বাবা মার জন্য অনেক অনেক কিছু আয়োজন করেছি নিজের সাধ্য মতো। তো এখানে একে একে করে টেবিলে সুন্দর করে খাবারগুলো আমি সার্ভ করে দিয়েছি। এমনিতে গ্যাস থাকে না, তো কিছু রান্না মানে যেগুলো একটু সিদ্ধ কম হয়, তাড়াতাড়ি হয় না, ওগুলো আমি এর আগের দিন রাত্রে কিন্তু কিছু রান্না করে ফেলেছি। সকালে নাস্তাটা সেরে আরও কিছু রান্নাবান্না আমি করে নিয়েছিলাম। তো এই তো এখানে একে একে করে সাজিয়ে দিচ্ছি সব কিছু। আব্বা মা আসতে একটু সেদিন একটু লেট করে ফেলেছিলো, কারণ আমার ছোটো ভাইয়ের পরীক্ষা ছিল। তো পরীক্ষা সেদিন শেষ হয়েছে, ওকে নিয়ে একবারে কিন্তু আমার বাড়িতে এসেছে। তো ভীষণ খুশি লাগছে। একে একে করে আমি সব কিছু টেবিলে সাজিয়ে দিয়েছি। এত ভালো লাগছিলো বাবা মা আসবে অনেকদিন পরে। আমারও যাওয়া হয় না, কারণ বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে এত ব্যস্ত থাকি আসলে, আমারও তেমন একটা নায়র যাওয়া হয় না। তো বাবা মা আসেনও মাঝে মধ্যে, কারণ আমার দুই ছোটো ভাই বোন রয়েছে, ওদের আব্বা আছেন। আব্বা তো কোনোদিন থাকিও না আমার বাড়িতে, মানে মেয়ের বাড়িতে থাকবে 4-5 দিন, এই ধরনের একটা মন মানসিকতা ওনার নেই। আর মা থাকে, মা যখন বাড়ি করেছিলাম তখন থেকেছিল কয়েকবার। এই তো সুন্দর করে টেবিল আমি সাজিয়ে দিলাম সব কিছুই। আমি আমার বাবা মায়ে মেয়ে হওয়ার পাশাপাশি আমি নিজেও কিন্তু এখন 3 বাচ্চার মা। তো আমি এখন বুঝতে পারি মা বাবা আমাদের বড় করতে গিয়ে কত কষ্ট করেছেন, কত কিছু ত্যাগ করেছেন। তো আমি ওই ত্যাগের ও কষ্টের বিনিময়ে আমি তাদের তো কিছুই দিব বা সেই ত্যাগের ঋণ পরিশোধ করব, সেই দুঃসাহস কখনোই করব না, আর সেটা সম্ভবও না। তো এই তো বাবা মা চলে আসলো, প্রায় 3:30 বাজে তখন, একটু লেট হয়ে গিয়েছে। তো যে আমার ছোটো ভাইও আসলো, আমার বা বোন আসেনি। তো এদিকে আমার বাড়িতে কাজও চলছিল, সব কিছু মিলিয়ে ভীষণ ব্যস্ততার মধ্যে আমার সময়গুলো কাটছে। একটু বাইরে বেড়াতে যাব লং ট্যুরে, ওইটাও সময় হয়ে উঠছে না। তাই তো আমার প্রিন্সেস চলে আসলো, ও অনেক দিন পরে এসেছে আমাদের জন্য, খুবই মন কাঁদছিল। তো ভীষণ জড়িয়ে ধরলো বাবাকে আমাকে, এদিকে আব্বারা মা ছোটো ভাই সবাই মিলে আমরা কিন্তু খেতে বসে গেলাম। তো রান্নাগুলো এত ভালো হয়েছে, আব্বার মুখে প্রশংসা শুনে তো খুবই ভালো লাগছে। আপনাদের ভাইও খুব প্রশংসা করছে, রান্নাগুলো নাকি ভীষণ মজা হয়েছিল। এদিকে আবার মাগরিবের সময়, মাগরিবের নামাজ পড়ছে সবাই, আমি চারিদিকে লাইট টাইট অন করে দিয়েছিলাম। ভীষণ ভালো লাগে, ইচ্ছা করে আব্বা আম্মাকে বাড়িতে রেখে দিই 3-4 দিনের জন্য, একদমই থাকবে না বাবা, মানে আসবে 1-1.5 ঘন্টা এরকম, মানে বসে তারপরে কি অনেক জোর করে আসলে অনেকক্ষণ বসিয়ে রাখি, গল্প করি। তাই তো আব্বা আম্মারা এখন এই যে আব্বা উজু করে নিল, নামাজ পড়বে মাগরিবের নামাজ। তো আমি সব কিছু একটু রেডি করে দিব টেবিলে। আব্বা চা খাবেন, চা একটু খাওয়া হয় আব্বার, বেশিরভাগ চাটা খাওয়া হয়। তো চাটা ঠিক করে দিব এখন। এদিকে আবার বাবার জন্য একটু স্যুপ রান্না করছি, কারণ আপাতত ডায়াবেটিস আছে, তো ঝাল খাবারগুলো একটু বেশি পছন্দ করেন। তো একটু সমোসা ভেজে দিব, তারপর একটু অন্তন ভেজে দিব, স্যুপের সাথে ভালো লাগবে। এখানে আমি দুধ চিটুপিটা করেছি, কেক বানিয়েছি দু ধরনের, আর এখানে
পিঠা করেছে, এটা হচ্ছে গুড়ি পিঠা, আমাদের চট্টগ্রামে গুড়ি পিঠা বলে এটাকে, তো এটাও দিয়েছি। তারপরে এখানে আবার একটা ডেজার্ট করেছি, একদম কম মিষ্টি আর কি হয় এভাবে করে আমি ডেজার্টটা করেছি। এটা হচ্ছে সুজির একটা পুডিং করেছি, তো এটা আমি সুন্দর করে একটু স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। তো আমার মেজোজা আসলো, এর মধ্যে আমার আম্মা মেজোজা ওনারা মাগরিবের নামাজটা পড়ে এখানে টেবিলে আসলো, সবাইকে একটু নিয়ে দিচ্ছে। আমার মেয়ে সবাইকে নানুমণিকে খাওয়াচ্ছিল একটা প্লেটে নিয়ে। তো এই তো আমি এখানে অনেক কিছুই কিন্তু তৈরি করেছি আব্বার জন্য, সমোসা আর এখানে একটা পালং শাকের পাকোড়াও বানিয়েছিলাম। তো আব্বা যেহেতু ঝাল খায় সেজন্য, আর বিকালে একটু শীতের বিকালে একটু ঝাল খেতে ভীষণ ভালো লাগে ঝাল সুপের সাথে। তো ওই তো আব্বা চলে আসলো নামাজ পড়ে, এখন সবাই বসে একটু নাস্তা করব, গল্প স্বল্প করব। এরপরে কিন্তু এর আগেও অনেক গল্প স্বল্প হয়ে আছে আমার সাথে, দুপুরে খাবার পরে অনেক গল্প, মা মেয়ে অনেক গল্প করলাম। এদিকে শ্বশুর জামাই ওনারা বসে ওনারা আলাদা গল্প করছিল, খুব ভালো লাগছে, খুব সুন্দর একটা সময় কাটিয়েছি মা বাবাকে নিয়ে। আর এই ডেজার্টটা ভীষণ ভালো হয়েছে বলছিল, তো ওইটাও আমি আব্বাকে নিয়ে দিচ্ছি। আব্বাকে বললাম চিনিটা কম হয়েছে আব্বা, আপনি খেতে পারবেন, তো ওভাবে করে দিলাম। আর আপনাদের ভাইয়া একটু স্যুপ নেবে। তো এই তো আমরা খাওয়া দাওয়া করছিলাম আর গল্প করছি, এর ফাঁকে আবার একটু চাও বানিয়ে নিলাম, আপনাদের ভাইয়াকে দিলাম রং চা আর আমরা দুধ চা খাচ্ছি। ভীষণ সুন্দর একটা মুহূর্ত ছিল, সবাই খুবই সুন্দর একটা সময় কাটিয়েছি। তো ইচ্ছা করে বাবা মাকে নিয়ে পৃথিবীর সুন্দর সুন্দর জায়গাগুলো বেরিয়ে আসি, সেটা তো আর সম্ভব না। তো যতটুকু পারি বাবা মার জন্য সাধ্যমতো করার চেষ্টা করি। তো আব্বা আম্মাকে রাখতে পারলাম না, অনেক জোর করলাম থাকার জন্য, ওনারা একদমই থাকবেন না মাগরিবের পরে, সাড়ে 8টা 9টার দিকে চা নাস্তা সেরে গল্প স্বল্প করে চলে গেল। তো সবাই দোয়া করবেন আমার আব্বা আম্মার জন্য, পৃথিবীর সকল বাবা মায়ের জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।